সংযোগ সড়ক ছাড়াই শেরপুরে তৈরি করা হয়েছে সেতু। এতে নালিতাবাড়ির মরাখালি খালের ওপর নির্মিত দুটি সেতু অকেজো পড়ে আছে দীর্ঘ সাত বছর ধরে। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু দুটিতে দ্রুত সংযোগ সড়কের মাধ্যমে দুর্ভোগ লাঘবের দাবি জানান এলাকাবাসী। চলতি অর্থ বছরেই সড়কের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন প্রকল্প কর্মকর্তা। শেরপুর প্রতিনিধি রেজল করিম বকুলের তথ্যে ডেস্ক রিপোর্ট। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রূপ নারায়ণকুড়া ও নালিতাবাড়ি ইউনিয়নে 2013-14 অর্থ বছরে মরাখালী খালের ওপর দুইটি সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ছালুয়াতলা গ্রামের সেতুতে 22 লাখ এবং কৃষ্ণপুরে সেতু তৈরিতে ব্যয় হয় 16 লাখ টাকা। ব্রিজ দুটি নির্মাণ হলেও ব্রিজের দুপাশে তৈরি করা হয়নি সংযোগ সড়ক। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই ইউনিয়নের 20 গ্রামের প্রায় 40,000 মানুষকে। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হতে বসেছে সেতু দুটি। ব্রিজ হয়েছে কিন্তু রাস্তা নাই, রাস্তা নাই, কিছু নাই, রাস্তা ওই আর হইতেছে না। আর বরাবরের মতোই শিগগিরই সংযোগ সড়কের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমরা আশাবাদী যে চলতি অর্থ বছরে জনগণের দুর্দশা যাতে লাঘব হয় সেই প্রেক্ষিতে কাজ করতে পারবে। সড়ক না থাকায় হাসপাতাল, স্কুল, মাদ্রাসা, মসজিদে যাতায়াত, এমনকি মরদেহও আনা নেয়া করতে হয় অন্যের জমির ওপর দিয়ে। তাই শুধু আশ্বাস নয়, দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান স্থানীয়রা। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।